উর্ফি জাবিনের ভিডিও দেখলে হয়ে যায় আমারটা খারা। উর্ফি জাবিনের ভিডিও দেখলে হয়ে যায় আমারটা খারা। আজকে আমি ঢুকিয়ে দেব উর্ফি জাবিনের পিছন দিয়ে আমার বাড়া। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা উর্ফি জাবিনকে নিয়ে একটু লড়াচড়া দিতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা আমাদের এই ভিডিওটাকে তিন ভাগে ভাগ করব। আচ্ছা, প্রথমত রোস্টিং, ও আই সি, দ্বিতীয়ত যদি উর্ফি আমার বউ হতো, হাই হাই ইতনা সুকুন, তৃতীয়ত কম্পেয়ারিং। ওকে এই চলো না শুরু করি পার্ট ওয়ান। क्या उर्फी का दिल कभी टूटा है? लॉट ऑफ टाइम्स। मैं बहुत एक होपलेस रोमांटिक थी। थी अब नहीं हूं। উর্ফির দেখার পরে তার বাবা কি বলবে জানো? ঠিক আছে, আমি বলে দিতেছি, বাবা তাড়াতাড়ি বিয়েটা তুই কর, বাসুরারটা আমি করব। আচ্ছা, এটা নেগেটিভ একটু বেশি হয়ে গেছে, এখন একটু পজিটিভ কিছু বলি। এটা যদি না বলে তারপর আরেকটা জিনিস বলতে পারবে রিল্যাক্সে, যে সমস্যা নাই, মেয়ে ভালোই আনছিস, একদিক দিয়ে সুবিধা হলো আমাদের শপিং এর টাকাটা বেঁচে যাবে, ওর শপিং এর টাকা দিয়ে আমরা শপিং করতে পারব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কিন্তু একটা কষ্টের বিষয় আছে এখানে। যেমন আমাদের ঘরে কোনো জিনিস থাকবে না, যাই দেখবে তা দিয়ে কাপড় বানিয়ে পরে ফেলবে, ইনফ্যাক্ট টয়লেট টিস্যুটা অব্দি ইউজ করে ফেলবো। কথাটা জাস্ট মুখ থেকে একটু বাইরে ছিল, তার আগেই দেখি যে তুমি এই কাজ করে বসে রইছো। আর এইসব বোকাচোদা গুলোকে দেখে নষ্ট হইতেছে বাঙালি মাইয়া গুলা, মানে কি যে শুরু করছে এখন, রাস্তায় বের হলো মাঝে মাঝে ভয় করা। আমি কি আসলে বাংলাদেশে আছি নাকি ইউএসএ তে আছে, আমার তো মাঝে মাঝে এটা নিয়ে সন্দেহ হয়। তাও তো ইউএসএ তে অ্যাটলিস্ট মাইয়া গুলা ভালো কাপড় পরে থাকে, অ্যাটলিস্ট তা করে দেখলে ভালো মনে হয়। আর বাঙালি গুলার এইগুলা কাপড় দেখলে মনে হয় যে না, ওমা তাহলে কুত্তার পেটও ঘি হজম হয়। তো দেখো উর্ফি জাবিনরা আমি যাই বলি না কেন, তারপরেও তার কিছু যায় আসবে না। তার পিছনে সব থেকে বড় রিজন হলো আমি বাংলায় বলতেছি। ডাজেন্ট ম্যাটার, আমি চাইলে হিন্দিতেও বলতে পারি না হলে ইংলিশও বলতে পারি। আপনারা দেখলেই বোঝা যায় আপনি মস্ত শিক্ষিত, বাট আমার দরকার পড়ে না। আমার জাস্ট আমার অডিয়েন্স গুলারে বুঝাইতে হবে যে ওই ম্যাগির মতো ম্যাগি হয় না। আর তারে বুঝাইলে কি হবে, আমি যদি তিন রায় তারে যদিও তারপরে সে ভালো হবে না। আচ্ছা, সো লেটস স্টার্ট অন পার্ট টু। তো এখন আমরা কিছুটা রিয়াকশন টাইপের ভিডিওটা করব। যদি উর্ফি আমার বউ হতো তাহলে যা যা হতো আমার ঘরে প্রত্যেক দিন। ওই মিয়া খারাপ কিছু কইতেছি না, আগে দেখো তারপরে বইলো। উর্ফি আমার মোবাইল দুটো কই দিও তো। দুইটা খাসা কিনে আনছি, এখন উর্ফির কাছে দিয়ে দেবো, এগুলোর মধ্যে সবজি রাখবো। উর্ফি এই দুইটা রাইখা দিও, আমি একটু পর আইসা দেখতেছি। রুকো যারা, সবার করো। আমার নতুন দুইটা খাসা আনছিলাম, এই দুইটা খাসার লোক উর্ফি কি করলো রে? যাই হোক, ভালোই তো দেখতে লাগতে আছে, কিন্তু আমার খাসা দুইটা নতুন ছিল। দৌড়ো বালি, হ্যাডার রিয়াকশন মিয়াকশন আমার দ্বারা সম্ভব না। ভালো অনেকক্ষণ ধরে অ্যাক্টিং করতেছি, মনে হইতেছে নিজের অনেক বড় নাটক বাজ, এই বাল সালদা আমার দ্বারা সম্ভব না ভাই। আমি আর রিয়াকশন টিয়াকশন এগুলো বিষয় দিব না। আমরা এখন থার্ড পার্টে চলে আসি। থার্ড পার্টটা হলো কম্পেয়ারিং। কম্পেয়ারিং মানে হলো তুলনা করা, এইটা আমরা জানতাম। তো আমি এখন তুলনা করব মুসলিম গার্লস ভার্সেস উর্ফি। হ্যাঁ, আমার জানা মতো উর্ফি একজন মুসলমান মেয়ে, কিন্তু সে মুসলমানের বাচ্চা আমার মনে হয় না। কেন? কেননা যদি সে মুসলমানের বাচ্চা হয়ে থাকতো তাহলে সে কোনোভাবে এগুলো কাপড় পরতে পারতো না। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। তবে আমার কাছে সে মুসলমানের বাচ্চা না, আমার কাছে সে কাফেরের বাচ্চা। তার বাবা মা যতই ভালো হোক না কেন, তার জন্য তার বাবা মাকেও গালি খেতে হবে। ইয়েস,
আমি তুলনা করতে চাচ্ছি এখন বাংলাদেশি কিছু মেয়েদেরকে, কিছু মেয়েদেরকে মানে সবাইকে যে এমন না, কেননা বাঙালিও কিছু বোকাচোদা মেয়ে আছে যারা কিনা এমন করে থাকে, যাদের কাপড়ের মনে করো ঠিক ঠিকানা নাই কোনো, আর ওদেরকে নাকি বলা হয় হাই লেভেলের মেয়ে। মানে এইসব বকচুদ গুলা কোনোভাবে হাই লেভেলের মেয়ে হইতে পারে না। মানে তুমি তোমার নাভি দেখাইবা, শরীরের অঙ্গ দেখাইবা, দুধের ফাঁক দেখাইবা, আর ওইগুলো দেখানোর পরে তুমি মনে করো যে নিজের মডার্ন মাইয়া ভাববা, তো নিজের মডার্ন মাইয়া ভাবার থেকে একটা সহজ উপায় হলো তুই নিজের খাঁকি ভাব, বেশি ভালো হইব। সিরিয়াসলি ভাই, বাংলাদেশে কিছু মেয়ে আছে যারা কিনে অলওয়েজ হাইডেড বাই হিজাব, আই ওয়াজ লাইক ইট, বেসিক্যালি আমার অনেক ভালো লাগে এইগুলো। যখন দেখি না বাঙালি অনেক মেয়ে আছে যেগুলো হিজাব পরে, সবাই তো আর ম্যাগি না, তবে এগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে গ্রামের মেয়েগুলো। বলেন কি, সুবহানাল্লাহ, এখন গ্রামের মাইয়াদের মধ্যে খারাপ না এটা তোমাদের বলতে নয়, কেননা গ্রামের মাইয়ারা কিছু হইতে খেতে রাইলে জায়গা, কেননা তাদের হোটেলে যাওয়ার সামর্থ্য নাই, কেননা গ্রামে তো হোটেলেই নেই। আর তার থেকে বড় কথা, তারা আরেকটা জায়গায় ভালো যাইতে পারে, ওয়াশরুমের কথা কয়ে বাড়ির পিছনে। এখন দেখো ভাই, যদি চাই তাহলে অপমান গ্রামের মাইয়া করে করা যায়, কিন্তু করবো না। এখানে জাস্ট আমি উল্লেখ করতেছি জাস্ট কিছু ভালো মাইয়ার সাথে তুলনা, কেননা অনেক ভালো মেয়ে আছে গ্রামের, অনেক ভালো মেয়ে আছে শহরের, যারা কিনা মনে করো যে হিজাব পরে চলে থাকে। এমন তো না যে তোমাকে সবসময় হিজাবের নিচেই থাকতে হবে, তুমি যখন বাসায় আসো তখন তো আর তোমাকে হিজাব পরতে হয় না, যেখানে তোমাকে কেউ দেখবে এরকম একটা পরিবেশে চলে গেলে তাহলে তোমার হিজাব লাগবে বাধ্যতামূলক, কেননা এই জিনিসটার কারণে তুমি তোমার নিজের সেফটিটা পায়ে যাইতেছো। এক কথায় হয়তো বা এই কথাগুলো এখন তোমার বউ মনে হইতে পারে, যদি তোমার মনে হয় যে এগুলো বিষয়ে টেস্ট করা উচিত তাহলে তুমি এক কাজ করো, তুমি একবার চেক করে দেখো, একদিন ফুল মডার্ন ড্রেস পরে তুমি ছেলেদের সামনে দিয়ে যাতায়াত করবা, দেখতে পারবা তাদের রিয়াকশনটা কি হয়, আর একদিন কালো বোরকা পরে একদম চোখটুক যাতে দেখা না যায় এরকম ভাবে তুমি যাতায়াত করবা, দেখবা ছেলেরা কিভাবে তোমাকে রেসপন্স করে, তারপরে তুমি বুঝতে পারবা যে কোনটা আসলে তোমার জন্য ভালো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো না বুঝিয়া তাল ছিঁড়তে এসো না বাল। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়, এতক্ষণ যদি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট চ্যানেল একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, অ্যান্ড আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।